ওয়েলকাম টু টেলিস্টার আপডেট। দীর্ঘদিন পর সোমকে ধারাবাহিকে ফেরানো হলো। দর্শকেরা চেয়েছেন সোম এবং তোরষার মিল হোক, কিন্তু এই মুহূর্তে গল্পের মোড় একেবারেই অন্যদিকে ঘুরছে। মিঠাই মারা যাওয়ার পর মোদক পরিবার সামলাচ্ছে তোরষা, সে এখন ভালো বউ হয়ে গিয়েছে, ধীরে ধীরে সোমকে ভালোবেসে ফেলেছে। কিন্তু মোদক পরিবারের ফিরে আসার পর থেকেই তোরষার সাথে অদ্ভুত আচরণ করতে শুরু করে দিয়েছে সোম। সোমের জীবনে এন্ট্রি হলো নতুন নায়িকার, যে সোমের বর্তমান প্রেমিকা। এই মেয়েটি হলো সাক্ষীর স্কুলের টিচার, যার নাম হলো সঙ্গীতা। স্কুলে আসতেই মিটির সাথে আলাপ হয় মেয়েটি। সঙ্গীতা মিটিকে জানায় তিনি একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে রয়েছেন, তার প্রেমিকের বৈবাহিক জীবন ভালো নয়। দাদু ঠাম্মির কথা ভেবে ডিভোর্সের কথা বলতে পারছে না সে। এদিকে দেখা যাবে নিজের বিবাহবার্ষিকীর জন্য সোমকে সারপ্রাইজ দেওয়ার জন্য মনোহরা সাজাচ্ছে তোরষা। সোম আসার অপেক্ষায় সে পথে বসে আছে। অন্যদিকে সোম তার প্রেমিকার সাথে জন্মদিন পালন করছে। এছাড়া মিঠাই মারা যাওয়ার পেছনে একটি বড়সড় হাত রয়েছে সোমের, সেই চক্রান্তই ফাঁস হবে কিছুদিনের মধ্যে। মিঠাই ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্ট করে জানান। এই ধরনের আপডেট আর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন।